আপনাদের দেখাবো আজকে টেক্সমা ক্যানোনের আইপি 2772 এর প্রিন্টারটি কি সমস্যা আছে তার সলিউশনটা কি সেটা দেখাবো। তো আর দেরি করব না, চলুন দেখি কি হয়েছে প্রিন্টারটি। প্রথমে অন করব। ও বাবা, তো বন্ধুরা প্রিন্টারটি আমরা অফ করে আবার একটু অন করব। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটির মনে হচ্ছে পাগল হয়ে গেছে, যে এত জোরে বাড়ি দিচ্ছে মানে ভিতরে কোনো একটা সমস্যা। তো চলুন আমরা দেখি প্রিন্টারটি কি প্রবলেম হয়েছে। বন্ধুরা আমরা প্রিন্টারটি এখন খুলছি। ড্রাম সিস্টেম আছে তো সাবধান কাজ করতে হবে। তো দেখুন বন্ধুরা প্রিন্টারটি সেন্সারটা ফলস হয়ে গেছিল, সেন্সারটা খোলা ছিল যার কারণে প্রিন্টটি হচ্ছিল না, বাড়ি খাচ্ছিল। তো আমরা এখন প্রিন্টারের সেন্সারটি লাগাবো। তো বন্ধুরা আগে সেন্সারটি কীভাবে লাগাবেন সেটা দেখবেন। ভিতর থেকে হেডের পাশ দিয়ে একটা সেন্সার আছে, ওই ভিতর দিয়ে আপনি এই সেন্সারটি পরে নিতে হবে। এই যে বেলটা, এই বেলটা আপনার ওই হেডের পাশ দিয়ে একটা সেন্সার আছে, সেন্সারে ভিতর দিয়ে লোকা দেবেন এই কাজটা করতে। তো আমরা এখন বেল্টটি ঢুকাইছি, বেল্টটি লাগাইছি। এবার আমরা প্রিন্টারটা অফ করলাম, অফ করার পরে আবার একটু অন করি। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি কিন্তু এখন ওকে হয়ে গেছে। তো এই প্রবলেম ছিল প্রিন্টারটি। আসলে আপনারা যারা না বুঝেন তারা আসলে মিস্ত্রির কাছে আনেন, তো আমরা এখন এটা ঠিক করে দিছি। এটা প্রিন্টে দেখি প্রিন্টারটি, আমরা একটা প্রিন্ট দিয়ে দেখবো আসলে প্রিন্টারটি প্রবলেম আছে। আর কোনো প্রবলেম থাকলে এখানে বোঝা যাবে আর কি। প্রিন্টার জন্য একটা কাগজ ব্যবহার করি, শুধুমাত্র একটা টেক্সট পেজ দিব আমরা।
যখন ক্লিন করা হয় তখন এই যে ড্রামের যে সিভিগুলো আছে এগুলো খুলে দিতে হয়। তো আমরা এখন খুললাম না, কারণ উনি আবার এখন নিয়ে যাবে, যার কারণে আসলে প্রিন্টারটিকে প্রিন্টারটি ঠিক করে তো আবার নিয়ে যাবে, এই জন্য যাতে কালি যদি সরিয়ে পড়ে তাই আর কি আমরা চিপগুলো খুললাম না, সিভিগুলো খুললাম না। তো উনি বাসায় গেলে বাসায় গিয়ে খুলে দিবে, দিলে আপনার ওখান থেকে আপনার সবগুলো কালি আপনার এই যে নলে আছে নলগুলো পূরণ হয়ে যাবে তখন হেড ক্রিম দিলে। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটা এখন আছে আলহামদুলিল্লাহ, আমরা প্রিন্টারটি ওকে ব্যবহার করতে পারলাম। দেখুন বন্ধুরা সুন্দর একটা ফ্রেম হয়েছে। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও, অল্প একটু প্রবলেম ছিল যেটা না বুঝলে আসলে কিছু করা যায় না। তো সার্ভিস পয়েন্টে দেখছি যেগুলো ছিল আসলে সেভাবে তো রাখা সম্ভব না, আমরা ঠিক করে দেবে বন্ধুরা। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওগুলো তো আপনারা আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উপলব্ধি করুন, আমরা যেন ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আল্লাহ হাফেজ।